প্রিয় দর্শক, আজকে আমরা জানতে পারবো মহিলাদের বা মেয়েদের হরমোন ইমব্যালেন্স হলে কিভাবে বুঝবেন ঘরে বসে 13টা লক্ষণ বা 13টা সাইনের সাহায্যে। সেই অবস্থায় অনেকেই বুঝতে পারে না লাইফস্টাইলের মাধ্যমে আনফরচুনেটলি আপনারা ঘরে বসেই থাকেন এই ধরনের হরমোন ইমব্যালেন্স হলে। এছাড়া এই ধরনের হরমোন ইমব্যালেন্স হলে অবিবাহিত হন আর বিবাহিত হন একটা না একটা সময় আপনার এসে সমস্যা সৃষ্টি হয় আপনার শরীরের মধ্যে। তা আপনি ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করার মাধ্যমে, ব্লাড টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট করার মাধ্যমে আপনি বুঝতে পারেন বা ধরা খায় এই ধরনের সমস্যা। এছাড়াও চিকিৎসকের কাছে গেলে আপনি এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বা বুঝতে পারেন, চিকিৎসক আপনাকে বলে দেন এই ধরনের হরমোন ইমব্যালেন্সের কারণে আপনার এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। এইগুলার থেকে যদি এড়াতে চান বা এইগুলা সমস্যা থেকে যদি আপনি বের হয়ে আসতে চান, তাহলে আপনি আজকের 13টা সাইন বা 13টা লক্ষণ যদি আপনি বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনার হরমোন ইমব্যালেন্স হয়েছে কিনা বা ভবিষ্যতে সমস্যা সৃষ্টি হতে পারে কিনা। সেই অবস্থায় বলছি আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যদি আপনি একজন অবিবাহিত বা বিবাহিত একজন মহিলা বা মেয়ে হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য। তবে কিছু ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত পারদর্শী মহিলারা বা মেয়েরা বুঝে থাকেন যে আপনার শরীরে হরমোন ইমব্যালেন্স হয়েছে। তার মধ্যে রয়েছে মেনস্ট্রুয়াল সাইকেল, আপনার গরমিল রয়েছে বা একটু আগে হয় পরে হয়, এক মাসের ভিতরে দুইবার হয়, আবার ড্রাই স্কিন হয়, অনেকের অ্যাংজাইটির সমস্যা হয়, ডিপ্রেশন হয় বা ঘুমের সমস্যা হয়, এই ধরনের কিছু হরমোন ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। এগুলা অনেকেই আন্দাজ করেন আগে আগে, সেই অবস্থায় আগে আগে ট্রিটমেন্টে চলে যান। তবে যারা বুঝতে পারেন না এই 13টা সাইন বা যে 13টা লক্ষণ তুলে ধরবো এর মধ্যে একটাও বুঝতে পারে না, তাদের ক্ষেত্রে আজকে ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে বিবাহিত এবং অবিবাহিত মহিলাদেরকে একটি ইন্টারেস্টিং কথা বলে দেই। আপনাদের শরীরে বিভিন্ন গ্রন্থি থেকে প্রায় 50 রকমের হরমোন নিঃসরিত হয় প্রতিদিন। এই ক্ষেত্রে এই 50 রকমের হরমোন যখন নিঃসরিত হয়, তখন অনেক সময় দেখা যায় কোনো একটা বেড়ে যায়, কোনো একটা কমে যায়, কোনো একটা হাই লেভেল হয়ে যায় বা কোনো একটা একবার লোয়ার লেভেল হয়ে যায়। এই ক্ষেত্রে এই সবগুলা হরমোন কিন্তু আপনার ঠিকভাবে বজায় রাখে না। এই ধরনের যদি ঠিকভাবে ওয়ার্ক না করে বা লেভেল মেনটেন না করে হরমোন গুলা, সেই ক্ষেত্রে আপনার শরীরে বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয়, একবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। এই ক্ষেত্রে আপনি যদি 13টা সিমটম বা 13টা লক্ষণ বা 13টা সাইন যদি আপনি নিজে বুঝে থাকেন আজকের ভিডিওটি থেকে, তাহলে অনেক ক্ষেত্রেই আপনার উপকার হয়ে আসবে। যেমন একটি একটি করে আমরা জানতে থাকি 1 থেকে 13 পর্যন্ত কোন কোন লক্ষণের সাহায্যে আমরা হরমোন ইমব্যালেন্স হয়েছে কিনা শরীরে আপনার মধ্যে, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো। ফার্স্টেই দেখবো আমরা যেটি, সেটি হচ্ছে হট ফ্ল্যাশেস। হট ফ্ল্যাশেস হচ্ছে আপনার আপার বডি বা উপরের দিকে গরম গরম অনুভূতি হওয়া বা লালচে হওয়া। এর মধ্যে হতে পারে আপনার চেস্টের মধ্যে হতে পারে, ফেসের মধ্যে হতে পারে, নেকের মধ্যে হতে পারে। এই ধরনের আপার লেভেলে আপনার যদি লাল হয়ে যায় ফেস, নেক এবং চেস্ট, সেই ক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে এস্ট্রোজেন হরমোন লেভেল আপনার খুবই কমে আসছে বা লোয়ার লেভেলে রয়েছে। এই ধরনের আপার লেভেলে আপনার যদি ফেস, চেস্ট বা নেক যদি আপনার লাল হয়ে যায় বা গরম গরম অনুভূতি হয়, সেক্ষেত্রে অবশ্যই মেনে নিতে হবে আপনার এস্ট্রোজেন হরমোন লেভেল মাত্রা অনেকটাই কম রয়েছে। এই ধরনের সাধারণ সমস্যা দেখা যায় মহিলাদের যারা জন্মবিরতিকরণ পিল দীর্ঘদিন ধরে সেবন করে আসছেন বা মেনোপুজ পরবর্তীকালীন সময়ে এই ধরনের এস্ট্রোজেন লেভেল অনেকটা কমে আসে বা লোয়ার লেভেলে চলে আসে, তখন চেস্টের মধ্যে জ্বালা পুড়া, লাল হওয়া বা আপনার গরম গরম অনুভূতি বা ফেসের মধ্যে গরম অনুভূতি বা আপনার গালের এদিকে লাল হয়ে যাওয়া বা ফেসের মধ্যে বা স্কিন ড্রাইনেস, এই ধরনের সমস্যা জটিলতা সৃষ্টি হয়। 2 নম্বরে রয়েছে মহিলাদের বা মেয়েদের অতিরিক্ত চিন্তা। এই লক্ষণের সাহায্যে আপনি বুঝতে পারেন আপনার হরমোন ইমব্যালেন্স রয়েছে। চিন্তার একটা সীমা রয়েছে, যেমন অল্প চিন্তা বা বেশি চিন্তা। যদি আপনি সব সময় রাগান্বিত থাকেন বা আপনি একাকিত্ব বোধ করেন বা একাকিত্ব থাকতে আপনি ভালোবাসেন বা কেউ একজন আপনার পাশের আপনজন কথা বললেও আপনি রাগান্বিত মনে করছেন নিজেকে, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই মেনে নিতে হবে আপনার হরমোন ইমব্যালেন্স রয়েছে। আপনার প্রিয়জন, প্রিয় মানুষটি কথা বললে আপনার রাগান্বিত মনে হচ্ছে, একাকিত্ব থাকতে মনে হচ্ছে, এরকম নিজেকে গুছিয়ে নেয়ার জন্য বা এই ধরনের ডিপ্রেশন চিন্তার মধ্যে থাকেন যদি, তখন আপনার শরীরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অতিরিক্ত মাত্রায় কর্টিসল উৎপন্ন হয়, সেই ক্ষেত্রে হরমোন ইমব্যালেন্স হয়ে যায়। এই ক্ষেত্রে আপনার কর্টিসল যখন উৎপন্ন বেশি হয় আপনার শরীরের মধ্যে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, তখন অবশ্যই মেনে নিতে হবে আপনার বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আসছে, আপনার মানসিক প্রেসার আসছে, আপনার রাগান্বিত মনে হচ্ছে, আপনার নিজেকে একাকিত্ব রাখতে ইচ্ছা হচ্ছে, আপনি সবসময় একাকিত্ব নিজেকে মনে করছেন, এই ধরনের সমস্যা সৃষ্টি হয় আপনার মধ্যে এই ফার্স্টের দিকে। এবং দ্বিতীয় অবস্থায় আমরা যে 2টি লক্ষণ পেলাম, তারপর আরো রয়েছে 11টি পয়েন্ট, অবশ্যই লক্ষণগুলো আপনি জেনে যাবেন যদি আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। 3 নম্বরে রয়েছে ভ্যাজাইনাল ড্রাইনেস। এটি আবার কি? এটা হচ্ছে আপনার যৌনিপথ বা সহবাসের রাস্তা অনেক সময় শুষ্ক থাকে বা ড্রাইনেস থাকে, শুকিয়ে থাকে। এই ক্ষেত্রে আপনার দেখা যায় প্রায় মহিলাদের বিয়ের
চার পাঁচ বছর পর বা বিয়ের পর আপনার এই ধরনের ড্রাইনেস হয়ে যায় ভেজাইনালের পথ। কারণ হচ্ছে আপনার এস্ট্রোজেন হরমোন এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রা অনেকটাই কমে গেছে বডির মধ্যে। সাধারণত বিয়ের আগে বা বিয়ের পরে কয়েক বছর পর পর এরকম সমস্যা হয় না, ভেজাইনাল ড্রাইনেস হয় না বা শুকিয়ে যায় না, সাধারণ লিকুইড বের হয়। তবে বিয়ের কয়েক বছর পর হয়ে গেলে এই ধরনের সমস্যা সৃষ্টি হয় মহিলাদের, সেই ক্ষেত্রে সহবাসেও আনন্দ পান না। এই ক্ষেত্রে বলা যায় আপনার শরীরের মধ্যে এস্ট্রোজেন হরমোন এবং টেস্টোস্টেরনের হরমোনের মাত্রা অনেকটাই কমে গেছে বা লোয়ার হয়ে গেছে। সেই ক্ষেত্রে বুঝতে হবে এই ধরনের সমস্যা যদি সৃষ্টি হয় অবশ্যই আপনার এই দুটি হরমোনের সমস্যা রয়েছে। চার নম্বর রয়েছে অবিবাহিত মেয়েদের বেশি সংখ্যক দেখা যায় হেয়ার লস বা একনি ফেসের মধ্যে ব্রন। এই ক্ষেত্রে বলা যায় গোসলের সময় প্রায় সময় দেখা যায় সামান্য আটটা দশটা বিশটা পরে। তবে এমনিতেই দড়লে বা চিরুনি দিয়ে আছড়ালে বা আপনার বালিশের মধ্যে শুয়ে থাকলে বালিশের মধ্যে বড়ে যাচ্ছে এই ধরনের চুলগুলা পড়ে যাচ্ছে, সেই সাথে আপনার কারো কারো এই হেয়ার লস ছাড়াও আপনার একনি উঠছে প্রচুর পরিমাণে বিচি দানা দিয়ে, চালের মতো এরকম সাদা একটা বিচি বের হচ্ছে এরকম গোটা দিয়ে। এইরকম যাদের মুখ বড়ে গেছে বা এই ধরনের হেয়ার লস হচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলা যায় অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা সৃষ্টি হয় একনি বা হেয়ার লস। এই ক্ষেত্রে অবিবাহিতদেরকে বলবো মেয়েদের, সেই ক্ষেত্রে আপনার হরমোন ইমব্যালেন্সের কারণে বা হরমোনের মাত্রাটা অনেকটা বেড়ে যাওয়ার কারণে আপনাদের এই ধরনের সমস্যা হচ্ছে, অবশ্যই টেনশন নেবেন না। যদি আপনি প্রাপ্তবয়স্ক হন এবং বিয়ে করে ফেলেন তাহলে অবশ্যই এই ধরনের হেয়ার লস বা একনি ব্রণটা ধীরে ধীরে চলে যেতে পারে। পাঁচ নম্বরে যেটি অবিবাহিত এবং বিবাহিতর ক্ষেত্রে হয় সবার ক্ষেত্রে, যেমন অয়েলি স্কিন, এর মধ্যে পাশাপাশি থাকে আপনার স্কাল্প, যেমন আপনার পিছন দিকে মাথার চামড়া উঠতেছে বা খুশকি প্রচন্ড পরিমাণে। অয়েলি স্কিন যাদের বা তেলতেলে ভাব আপনার স্কিনের মধ্যে তাদের অ্যান্ড্রোজেন হরমোন নামের একটি হরমোন রয়েছে মহিলাদের শরীরে, সেই ক্ষেত্রে এটির মাত্রা যদি বেড়ে যায় বা কমে যায় সেই ক্ষেত্রে অয়েলি স্কিন হতে পারে আপনার শরীরের মধ্যে। সেই সাথে আপনার খুশকি বাড়তে পারে এবং স্কাল্প হতে পারে, চামড়া উঠতে পারে বা চুলকাতে পারে আপনার স্কিনের আশেপাশে বা চামড়া বা মাথার চুলের ভিতরে অংশে। সেই ক্ষেত্রে অবশ্যই বলা যায় এই ধরনের সমস্যা যদি আপনার বিবাহিত বা অবিবাহিত মহিলাদের মেয়েদের হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যান্ড্রোজেন মাত্রা আপনার কম বেশি হয়েছে। ছয় নম্বরে যে লক্ষণের সাহায্যে আপনি বুঝতে পারেন আপনার হরমোন ইমব্যালেন্স হয়েছে কিনা সেটি হচ্ছে আপনার ব্রেস্ট বা স্তনের মধ্যে অনুভূতি। এটি বিবাহিত বা অবিবাহিতদের ক্ষেত্রে হতে পারে, যেমন এস্ট্রোজেন মাত্রা, যেমন আপনার শরীরে বারবার বলছি এস্ট্রোজেন নামক একটি হরমোন রয়েছে যেটির মাত্রা যখন অতিমাত্রায় বা বেশি পরিমাণে উৎপন্ন হবে বা হরমোনটা বেড়ে যাবে এস্ট্রোজেন হরমোন, তখন আপনার স্তনের মধ্যে টান টান অনুভূতি হতে পারে, ব্যথা ব্যথা অনুভূতি হতে পারে, বড় বড় হওয়ার অনুভূতি হতে পারে বা এরকম লক্ষণ কিছু পরিবর্তন দেখতে পারেন স্তন বা ব্রেস্টের মধ্যে। এই ক্ষেত্রে বলা যায় এস্ট্রোজেনের মাত্রা আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে বাড়তেছে। তবে সাধারণত অনেক সময় দেখা যায় মাসিকের পূর্ব মুহূর্তে দুই তিন দিন আগ থেকে আপনার ব্রেস্টের মধ্যে এরকম চাকা বা ব্যথা ব্যথা অনুভূতি বা স্পর্শকাতর বা এরকম কিছু একটা লক্ষণ পরিবর্তন পান। সেই ক্ষেত্রে বলা যায় এটি স্বাভাবিক, এটি নিয়ে কোনো দুশ্চিন্তা করবে না। তবে সব সময় যদি দেখা যায় এরকম সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, এস্ট্রোজেন হরমোনের মাত্রা যদি যখন বেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে পারে। সাত নম্বরে যে পয়েন্টের সাহায্যে বুঝতে পারেন আপনার হরমোন ইমব্যালেন্স হয়েছে সেটি হচ্ছে ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিক। সাধারণত একটি মহিলার বা মেয়েদের ক্ষেত্রে 28 থেকে 30 দিনের ভিতরে একটি নির্দিষ্ট ডেটে হয়ে থাকে, সাধারণত 28 দিন ধরা হয় বা 30 দিন বা 29 দিন। এটি যখন বা এই রেগুলার পিরিয়ডটি যখন আপনার 21 ডে থেকে আপনার 40 ডে এর ভিতরে আগে বা পরে হয়ে যায় তখন বোঝা যায় আপনার হরমোন ইমব্যালেন্স হয়েছে। অবশ্যই মনে রাখবেন আপনাদের মহিলাদের বা মেয়েদের আপনার একটা নির্দিষ্ট ডেট রয়েছে, 28 দিন বা 29 দিন বা 30 দিনের একটি ডেট রয়েছে। তবে যখন আপনি বুঝবেন যে 21 দিনের ভিতরে আপনার দুবার হয়ে গিয়েছে বা 21 দিন থেকে 40 দিনের ভিতরে আপনার কয়েকবার হয়ে গেছে বা হচ্ছে না, যেমন অনেকেরই ধরেন আপনার দু মাসেও একবার হচ্ছে না বা তিন মাস পর পর একবার হচ্ছে, আবার এক মাসের ভিতরে 28 দিনের ভিতরে দুবার হয়ে গেছে, এইরকম যাদের জটিলতা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয় হরমোন ইমব্যালেন্স রয়েছে বডির মধ্যে কোনো একটা, যেমন 50টা হরমোন বলেছিলাম কাজ করতেছে দৈনিক, সেই ক্ষেত্রে আপনার যে কোনো একটা হরমোন ইমব্যালেন্স হয়ে আসছে। এই ক্ষেত্রে সরাসরি যেটি সাধারণভাবে আমরা বুঝাবো বা সহজভাবে বুঝাবো সেটি হচ্ছে 21 থেকে 40 দিনের ভিতরে আপনার আগে বা পরে যদি হয় এরকম পিরিয়ড সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে হরমোন ইমব্যালেন্স আপনার বডির মধ্যে রয়েছে। আট নম্বরে যে পয়েন্টের সাহায্যে আপনি লক্ষণ বুঝতে পারেন হরমোন ইমব্যালেন্স সেটি হচ্ছে আপনার চোখের উপরে ব্রুটা। এই ব্রুটা অনেক সময় পড়তে থাকে বা কমতে থাকে বা একবারে নাই হয়ে যেতে পারে বা পাতলা হয়ে যেতে পারে। এই ধরনের যাদের ব্রুয়ের সমস্যা হচ্ছে কয়েকদিন ধরে লক্ষ্য করছেন তাদের ক্ষেত্রেও আপনার হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের সমস্যা সৃষ্টি হতে পারে বা হরমোন ইমব্যালেন্সের কারণে হতে পারে।
তাছাড়াও এর পাশাপাশি কোষ্ঠকাঠিন্য রয়েছে, স্কিনের শুষ্কতা রয়েছে, অতিরিক্ত ওজন রয়েছে এবং দুশ্চিন্তা রয়েছে এই ব্রু পড়ার পাশাপাশি, সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে আপনার হাইপোথাইরয়েডিজম বা আপনার থাইরয়েডের সমস্যায় ভুগতেছেন, তাড়াতাড়ি অবস্থায় আপনার টিএসএইচ বা থাইরয়েড টেস্টটা করে নেবেন। এই ক্ষেত্রে বলা যায় যদি এই ধরনের ব্রু পড়তে থাকে বা কমতে থাকে বা পাতলা হতে থাকে, অবশ্যই আপনার কিছু টেস্ট রয়েছে হরমোনাল ইমব্যালেন্সে, যেমন থাইরয়েড টেস্ট বা অন্যান্য টেস্ট রয়েছে, চিকিৎসক জানিয়ে বা চিকিৎসক দেখিয়ে আপনার এই ধরনের হরমোন ইমব্যালেন্স হয়েছে কিনা কয়েকদিন পর পর টেস্ট করে নিতে পারেন। 9 নম্বর যে পয়েন্টটি, বিবাহিত এবং অবিবাহিত সবার ক্ষেত্রে বলবো, এই ধরনের লক্ষণ থাকলে আপনার হরমোন ইমব্যালেন্স হয়েছে, যেমন অবাঞ্ছিত লোম। অবাঞ্ছিত লোম বলতে আপনার শরীরের মধ্যে বা মুখের মধ্যে বা হাতের মধ্যে বা আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আপনার অবাঞ্ছিত লোম হচ্ছে। দিন দিন আপনি কল্পনাও করতে পারছেন না আপনার এত পরিমাণে লোম বাড়তেছে বা আপনার অন্য ছেলেদের মতো আপনার মুখের মধ্যে এরকম বাড়তেছে। যদি এরকম অতিমাত্রায় আপনার স্কিনের মধ্যে লোম বাড়তে থাকে বা অবাঞ্ছিত লোম বাড়তে থাকে, সেই ক্ষেত্রে মেনে নিতে হবে আপনার শরীরে অ্যান্ড্রোজেন নামক একটি হরমোন রয়েছে, অতিমাত্রায় উৎপন্ন হচ্ছে আপনার বডিতে, সেই ক্ষেত্রে আপনার হরমোন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তাছাড়াও এই স্কিনের মধ্যে অতিমাত্রায় লোমের পাশাপাশি আপনার পিসিওএস, যেটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, হয়েছে কিনা বা সিস্ট হয়েছে কিনা জরায়ুর আশেপাশে বা যে কোনো এক জায়গায়, সেটিও আপনার টেস্ট করতে হবে যদি আপনার এই ধরনের অবাঞ্ছিত লোম হয়ে থাকে। অবশ্যই একটির দ্বারা আরেকটি চিহ্নিত হয় আপনার বডির মধ্যে কোনোটা রোগ রয়েছে কিনা। আগে একটা যুগ রয়েছে, একটু লক্ষ্য করে দেখুন, যে কোনো ধরনের টেস্ট ছিল না, চিকিৎসক হাত দিলে বুঝতে পারতেন বা রোগীকে দেখলে বুঝতে পারেন বাহির দিকে যে ভিতরে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা, তখনও কিন্তু ভালো ভালো চিকিৎসক রয়েছিলেন। এখন বর্তমানে বিভিন্ন প্রযুক্তি আসছে, বিভিন্ন মেশিনারি জিনিসপত্র আসছে, সেই ক্ষেত্রে আমরা দ্রুত সাহায্যে আপনার আধা ঘন্টার ভিতরে, 10 মিনিটে, 5 মিনিটের ভিতরে আমরা বুঝতে পারি পেটের ভিতরে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোন কোন ধরনের সমস্যা আসছে। এরকম আপনি বুঝতে পারেন আপনার শরীরের বাহির দিকে আপনার অতিমাত্রায় লোম যদি থাকে, অবাঞ্ছিত লোম, সেই ক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে আপনার হরমোন ইমব্যালেন্স রয়েছে বা পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে চলেছে। বা আরেকটা লক্ষণ রয়েছে, আপনার গলার কণ্ঠসুর যদি বাড়ি বাড়ি হয়, আগের মতো মহিলাদের বা মেয়েদের মতো এরকম সাধারণভাবে নয়, আপনার ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে বয়সটা, বাড়ি বাড়ি হচ্ছে, এইরকম যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রেও আপনার বিভিন্ন ধরনের হরমোন ইমব্যালেন্স হতে চলেছে, সেটিও মেনে নিতে হবে। 11 নম্বর যে পয়েন্টটি, সেটি হচ্ছে আপনার বা বয়স্ক বা কম বয়সে বা মধ্য বয়সে মহিলাদের মেয়েদের বেশি সংখ্যক দেখা যায় এই ধরনের সমস্যা, যেমন আপনার রক্তনালীগুলা ফুলে যাওয়া বা কালার পরিবর্তন হওয়া। যেমন আর্টারি রয়েছে মেইন রোগ না, ছোট ছোট রোগগুলা অনেক সময় দেখা যায় পায়ের আপনার পিছনের দিকে, হাঁটুর পিছনে বা উরুতের পাশে বা পায়ের নিচে, ঘন্টার পাশে বা পায়ের আশেপাশে, পাতার পাশে বা এইরকম হাতের পাশে আপনার দেখবেন আটারি রয়েছে, কিছু ছোট ছোট নালি রয়েছে, রক্ত নালী, এগুলা অনেক সময় ফুলে উঠে বা এগুলা আপনার বেগুনি হতে পারে বা নীল আকারের হতে পারে এরকম আটারি বা রক্ত নালীগুলা। এরকম যদি ফুলে উঠে বাটারি গুলা যদি আপনার সংকুচিত হয়, আপনার নালীগুলা কালার চেঞ্জ হচ্ছে, আপনার বাহির থেকে বোঝা যাচ্ছে, একজন দেখলেই বুঝতে পারছেন যে রক্ত নালীগুলা গুনা যাচ্ছে বা আপনার গণনা করা যাচ্ছে এই ধরনের আপনার রক্তনালী কয়টা, বা নীল আকারের হচ্ছে বা বেগুনি কালারের হচ্ছে এই ধরনের রক্তনালী, সেই ক্ষেত্রে অবশ্যই শিরাগুলো দেখে বুঝতে হবে আপনার শরীরে এস্ট্রোজেন হরমোনের মাত্রা টু মাস লেভেল বেড়ে গেছে, সেই ক্ষেত্রে অবশ্যই এস্ট্রোজেন লেভেল চেক করে নিতে হবে। যদি এই ধরনের আর্টারি বা রক্তনালীগুলা ফুলে যায়, রক্তনালী কালার চেঞ্জ হয় বেগুনি বা নীল, এরকমের সমস্যা হয়। 12 নম্বরে যে লক্ষণের সাহায্যে বুঝতে পারেন, যেমন ঘন ঘন সংক্রমণ, সাধারণ কিছু হলেই আপনার সর্দি কাশি ভাইরাস হয়ে যায় বা আপনার কাশি হয়ে যায়, অ্যাজমা হয়ে যায় বা বিভিন্ন ধরনের সর্দি কাশি, ব্যথা, বিভিন্ন ধরনের চেস্টের সমস্যা, বিভিন্ন ধরনের সংক্রমণ সৃষ্টি হয় আপনার বডির মধ্যে, এর মধ্যে ভাইরাসও হতে পারে বা বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে। এই ধরনের সমস্যা যখন সৃষ্টি হয় আপনার বডির মধ্যে কয়েকদিন পর পর, মাসে 1-2 বা 2-3 মাস পর পর, সেই ক্ষেত্রে লো লেভেল কর্টিসল উৎপন্ন হচ্ছে, অবশ্যই মেনে নিতে হবে। সেই ক্ষেত্রে বলা যায় আপনার এই ধরনের হরমোন ইমব্যালেন্সের কারণে আপনার ঘন ঘন সংক্রমণ হচ্ছেন বা অসুস্থ হচ্ছেন। 13 নম্বর এবং শেষ পয়েন্ট যেটি, সেটি হচ্ছে ডিপ্রেশন, অতিমাত্রায় দুশ্চিন্তা বা আপনার অনিদ্রা, এই ধরনের সমস্যায় ভুগছেন আপনার যখন, তখনই বুঝতে হবে আপনার এই ধরনের হরমোন ইমব্যালেন্স রয়েছে। তবে ডিপ্রেশন বা অনিদ্রা বা দুশ্চিন্তা এগুলা কোথা থেকে আসে? আমি যেগুলা এই 1-12 পর্যন্ত যতগুলা পয়েন্ট বলেছিলাম, এই 13 নম্বর পয়েন্টে কিন্তু এইগুলার একটা কানেকশন রয়েছে। যেমন এস্ট্রোজেন হরমোন, টেস্টোস্টেরন হরমোন, কর্টিসল এবং থাইরয়েড হরমোন, এই ধরনের 4-5টা হরমোন যখন আপনার শরীরে ইমব্যালেন্স হয়ে যায়, 1-12 পর্যন্ত যেগুলা বলেছিলাম, এর মধ্যে কয়েকটা যদি হরমোন বা যে কোনো একটা যখন হরমোন ইমব্যালেন্স হয়ে যায়, আপনার শরীরে কাজ করে না, তখন কিন্তু আপনার
ডিপ্রেশন, দুশ্চিন্তা, অনিদ্রা বা বিভিন্ন ধরনের আপনার অ্যাংজাইটি সমস্যা এসে আশা বাঁধে, সেই ক্ষেত্রে অবশ্যই মেনে নিতে হবে এই 1-12 এবং 13 নম্বরটাও আপনার জরুরি। যদি আপনার বডিটাকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে 1-12, সেই ক্ষেত্রে অবশ্যই 13 নম্বরটা অবশ্যই মনোযোগ দিতে হবে। 13 নম্বরে এসে আপনি সব ধরনের টেস্ট অবশ্যই করে নিতে হবে, হরমোন ইমব্যালেন্স রয়েছে কিনা। তো বন্ধুরা, আশা করি উপকৃত হয়েছেন। যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন। আজ আসছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।